বাবা মরে গেছে বেঁচে গেছি তুমি কেন মরো না তোমার যন্ত্রণা আমার স্ত্রী শান্তি মত থাকতে পারে না ঘুমাইতে পারে না তুমি আমাদের জন্য এখন একটা বোঝা হয়ে গেছো বোঝা এই কথা বলে মাথা গরম কইরা রাগারাগি কইরা সন্তানটা নিজের পা দিয়ে মার পেটে লাথি মারছে দুখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা বিবির কথা শুনা মা দুখিনীর পেটে লাথি মারলি একটা বার কি চিন্তা করিলি না এই পেটের ভিতরে আমি মা তোরে দশ মাস দশ দিন রেখেছিলাম বড় করেছে একটা মা সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করে যদি একটু বোঝার চেষ্টা করো তোমার স্ত্রীর দিকে তাকায় দেখো তোমার স্ত্রী একটা সন্তান গর্ভে রাইখা কত কষ্ট করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন পিতা মাতার যদি দুই চার মিনিট একটু কথা বলি আপনারা শুনবেন না বাড়ি যাবেন রাগ করবেন না তো পিতা মাতার খেদমত করা লাগবে এই হুকুম কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো পিতা মাতার খেদমত করো তাদের সাথে উত্তম আচরণ করো তাদের সেবা করা লাগবে উত্তম আচরণ করা লাগবে সুন্দর ব্যবহার করা লাগবে এই হুকুম কার আরো জোরে বলেন কার আল্লাহর নাম নিতে কষ্ট হয় নাকি তাহলে দোয়া করে দেই এত কষ্ট করে বারো ঘন্টা গাড়িতে থাকছি এগারো না বারো ঘন্টা কি কষ্ট করে সেই আসলাম ভাঙ্গা সাঙ্গা রাস্তা দিয়ে তাহলে আমি কষ্ট করে আইসে যদি বৈশা ও শুনাইতে পারি আপনারা শুনতেই পারবেন একটু কষ্ট করে চাচা মিয়া আছেন তো বা চাচা আমার মনোযোগ দিয়ে শুনতেছে তো যাই হোক একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন পিতা মাতার আলোচনা আমাদের সকলের বাস্তব জীবনে একটু করে অনুধাবন করা দরকার একটু শোনা দরকার বাজানো আমার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে পিতা মাতার খেদমত করা লাগবে তাদের সাথে উত্তম আচরণ করা লাগবে এই হুকুম কার এ দুনিয়ার যে শত বড় শিক্ষিত সন্তান আজকে তারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত তাদের কথা বলতেছি বাজান এদের মধ্যে অধিকাংশ দেখবেন যারা বড় লোক কোটিপতি তাদের পিতা মাতাই কিন্তু শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যায় টাকা ক্ষমতা যাদের বেশি এরাই কিন্তু শেষ বয়সে পিতা মাতাকে কই রাখে বৃদ্ধাশ্রমে রাখে আর যারা গরিব রিক্সা চালায় ভ্যান চালায় অসহায় এরা কোনোদিন পিতা মাতাকে কষ্ট দেয় না ফেলায় দেয় না বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম রাগ যেন করেন না বাজান গো আমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে কারণ একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা যেই পরিমাণে কষ্ট করে দুনিয়াতে আর কোনো মানুষ এই পরিমাণে কষ্ট করতে পারবে না একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনায় দে একটা ছেলে সরকারি চাকরি করে বাজান গো আমার নতুন বিবাহ করেছে অল্প কয়েক বছর হচ্ছে বিবাহ করেছে স্ত্রীর কাছে বৃদ্ধ মাকে রেখে সন্তান চলে যায় চাকরির কাজে এইবার সন্তান মাঝে মাঝে ছুটিতে বাড়িতে আসে একদিন স্ত্রী ডেকে বলে স্বামী গ তোমার মায়ের কারণে রাতের বেলায় কিন্তু একটু ঘুমায়ও শান্তি পাওয়া যায় না কারণটা কি বলে তোমার মার সারা রাত ধরে কাশে জ্ঞান গায় ব্যথাই ছটপট করে এটা আমার ভালো লাগে না স্বামীর এমন ভাবে স্বামীকে বুঝাইলেন তুমি একটু তোমার মাকে শাসন কইরা যাও তোমার মা যেন এরকম গ্যাঙ্গা গ্যাঙ্গে না করে রাতের বেলায় কাছাকাছি বন্ধ করে বলেন তো বাজান মানুষ যদি অসুস্থ হয়ে কাশে এটা কি বন্ধ করা যায় আরো জোরে কোন যায় তাহলে বাজান গো আমার এইবার দুনিয়ালুবি সন্তান স্ত্রীর মায়ার প্রেমে পাগল স্ত্রী রূপ সৌন্দর্য দেখে পাগল ওই সন্তান এইবার যায় রাগ করে ডেকে বলে বুড়ি
বাবা মরে গেছে বাইসা গেছে তুই কেন মরিস না নাউজুবিল্লাহ বলবেন না বাবা মরে গেছে বেঁচে গেছে তুমি কেন মরো না তোমার যন্ত্রণা আমার স্ত্রী শান্তি মতো থাকতে পারে না ঘুমাইতে পারে না তুমি আমাদের জন্য এখন একটা বোঝা হয়ে গেছো বোঝা এই কথা বলে মাথা গরম কইরা রাগারাগি কইরা সন্তানটা নিজের পা দিয়ে মার পেটে লাথি মারছে দুখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা বিবির কথা শুনা মা দুখিনীর পেটে লাথি মারলি একটা বার কি চিন্তা করিলি না এই পেটের ভিতরে আমি মা তোরে দশ মাস দশ দিন রেখেছিলাম এ বাবা তুমি কি ভুলে গেছো তোমার মতো সন্তান পেটে রাইখা মাদের কত কষ্ট হয় রাত্রি বেলায় যখন সন্তান রাত নয় মাস মায়ের গর্ভে থাকে গভীর রাত্রে মা ঘুমাইতে পারে না ঘুমাইতে পারে না দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে বাবা ডেকে বলে বিবি রে এত রাতের বেলায় কেন তুমি কান্নাকাটি করো তোমার কি হয়েছে একটু আমি জানতে চাই ডেকে বলে স্বামী তোমার সন্তান পেটের ভিতরে এমন জোরে নাড়াচাড়া করে ব্যথায় আমি ঘুমাইতে পারি না সন্তানের ব্যথার যন্ত্রণায় আমি কাঁদি রাতের পর রাত মা ব্যথায় ঘুমাইতে পারে না যে মা গুলো সন্তানকে পেটে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত যাই কেন ফোন নামাজ বলে যে সব হয় সেই পরিমাণ সব আল্লাহ মায়েদের আমল নামাই লিখে দে এইবার দুঃখিনী মা সন্তান জন্ম দেওয়ার যখন সময় হয়ে আসে গভীর রাত্রিতে বাবার দুইটা পা জড়িয়ে ধরে কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পায়ের ওপর পড়েছে বাবা ঘুম থেকে ওইটা বলে বিবি কি হয়েছে প্রিয় তোমার তোমার কেন তুমি কান্দো ডেকে বলে স্বামী আমার কালকে আমি আমার বাবার বাড়িতে চলে যাব আমার সন্তানকে দুনিয়াতে আনার জন্য কিন্তু আমার ভয় হয় ভয় হয় কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আবার যদি বেঁচে থাকে আবার তোমার সাথে সংসার করব এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায় প্রসবের এক একটা যন্ত্রণা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না প্রসবের যন্ত্রণায় মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন মা দাঁত মুখ কামড়াই প্রসবের যে যন্ত্রণা ব্যথা এটা একমাত্র দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না জোরে বলেন বুঝবে না বুঝবে না এ যুবক যশোর বেনাপোলের যুবকেরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও যে কথা বলতে চাচ্ছিলাম দুঃখিনী মা সন্তানকে জন্ম দিতে গিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা জ্ঞান হারায় ফেলে হুশ থাকে না জ্ঞান থাকে না কিছুক্ষণ পর মা যখন হুশ ফিরে পায় জ্ঞান ফিরে পায় তখন ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তানকে কোলে নিয়া গালে মুখে সুমা খায়ার বলে বাসা দন বেঁচে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানা এ বাবা আমার পেটে লাথি মারলি একটা বার কি চিন্তা করলি না আমি মা কত কষ্ট করে তোর এই পেটের ভিতরে রেখেছিলাম বাবা এই কথা বলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন মায়ের চোখের পানি সন্তান দাম দিল না চলে আসলো রাগ কইরা কয়েকদিন পর মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল মা অন্ধকার কবরে যাওয়ার পর এই সন্তানটা কিছুদিন জমিনে ভালোই ছিল হঠাৎ করে সন্তানের পায়ের তালের মধ্যে একটু ফোস্কার মতো ঘা দেখা দিল ছোট্ট এই ঘা থেকে পুরো শরীরের ভিতরে আস্তে আস্তে ঘা দেখা দিল ঘা ঘা এমন ঘা দেখা দিল পুরো শরীরটার থেকে কষানি ঝরে রক্ত ঝরে অনেক ডাক্তার কবিরাজ দে চিকিৎসা করালো কোনো কাজ হয় না কোনো কাজ হয় না এমন অবস্থা দেখে সরকারি চাকরিটা চইলা গেল প্রিয়তম স্ত্রী স্বামীর দেহের দুর্গন্ধের কারণে বলে তোমার মতো পচা স্বামী দিয়ে আমার কোনো কাজ নাই এই কথা বলে চলে গেল গ্রামবাসী যারা ছিল তারা বলতেছে বাবা তোমার যে ভাইরাস বা তোমার যে রোগ দেখা দিয়েছে এই রোগের কারণে পুরো এলাকায় আবার এরকম রোগ দেখা দিতে পারে তোমাকে আর এর মহল্লায় রাখা যাবে না
দুর্গন্ধে আমরা থাকতে পারি না, তুমি এখান থেকে চলে যাও। স্ত্রী চলে গেল। এইবার এলাকার গ্রামের মানুষ যখন তাড়ায় দিল, লোকটা পথের মধ্যে চলতে লাগলেন, বাজান চলতে চলতে মানুষ ধিক্কার মারে, থুতু দেয়, নাক ছিটকায়, তার কাছে যায় না। যে জায়গায় দাঁড়াই মানুষ দূর দূর করে তাড়ায় দেয়, শরীরের গোস্তগুলো খইসা খইসা পড়া শুরু হয়ে গেল। ওই ছেলেটা রাস্তার পাশে একদিন দাঁড়িয়ে আছে, ছোট্ট বেলার একটা শিক্ষক দেখে বলে, বাবা তোমার চেহারা দেখে বুঝাই তুমি এক সময় ছোট্টবেলা আমার কাছে স্কুলে পড়িয়া ছিলে। দেখে বলে, হ্যাঁ স্যার ঠিক বলেছেন, আমি আপনাকে চিনতে পেরেছি, আমি আপনার স্কুলে পড়েছিলাম, শুনেছিলাম বাবা তুমি নাকি লেখাপড়া কইরা চাকরি পাইছিলা, আজকে কেন তোমার দুরবস্থা, কারণটাকে দেহের মধ্যে এমন অবস্থা কেন? দেখে বলে, স্যার দুনিয়ার শিক্ষায় আমি শিক্ষিত হয়েছিলাম, কিন্তু আদর্শ শিক্ষা আমার জীবনে নাই, যার কারণে আমি আমার জীবনে সবচাইতে বড় একটা বেয়াদবি করছিলাম, আর এই বেয়াদবি করার কারণে আমার জীবনের আজকের এই দশা। বলে, বাবা তোমার জীবনে কি বেয়াদবি আমি শুনতে চাই। দেখে বলে, স্যার দুনিয়ার আর কোন সন্তান যেন এরকম মা বাবার সাথে বেয়াদবি না করে, আমি দুনিয়ার লোভ লালসায় পড়া, স্ত্রীর মায়ার প্রেমে পড়া এতটা পাগল হয়ে গেছি, আমি মারে মায় মনে করি নাই, মনে করছি আমার স্ত্রী সব, আছে না নাই? এ কত যুবক আছে যে মা বাবা ২৫টা বছর তোমারে, সেই কোলের শিশু যখন তোমার জমানে কোনো ভাষা ছিল না, যেই ভাষাটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝতো না, তুমি একটু চিল্লায় উঠলে মার ঘুম ভেঙে যায়। আমি দেখেছি আমার সন্তান রাতের বেলায় কান্না করে, আমি বুঝি না, আমার স্ত্রী বুঝতো, পরের দিন আমাকে ডাইকে বলে, কি ব্যাপার রাতের বেলায় মেয়েটা এতক্ষণ কান্নাকাটি করলো, তুমি কেন একবার উঠলা না? কথা বোঝেন নাই? তার মানে দেখেন মার সাথে সন্তানের কালেকশনটা কত ভালো। একই খাতের স্ত্রীর সাথে ঘুমাইলাম, আমার মেয়েটা কান্না করছে, আমার স্ত্রী বুঝলো, সন্তানের কান্না থামাইল, অথচ আমি বাবা পাশে ঘুমায় থাকলাম, আমার মেয়ের কান্না আমার ঘুম ভাঙাইতে পারলো না। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ডেকে বলে, স্যার আমি যে অপরাধ করেছি, দুনিয়ার কোনো সন্তান যেন এরকম অপরাধ না করে, আমি আমার বিবির প্রেমে পাগল হইয়া, স্ত্রীর প্রেমে পাগল হইয়া মার সাথে এমন খারাপ আচরণ করতে করতে আমি আমার এই পাটা দিয়ে আমার পেটে লাথি মারছিলাম, কয়েকদিন পর আমার মাটা মারা গেছে সা, কিন্তু মা মুখে কিছু বলে নাই, কারণ মজলুমকে চিৎকার মাইরা কিছু বলা লাগে না, পিতা মাতাকে চিৎকার মাইরা কিছু বলা লাগে না, অন্তর থেকে যদি একটু কষ্ট পাইয়া যদি আল্লাহর কাছে একটু অভিযোগ দিয়া যায়, ওই একটু অভিযোগের কারণে আল্লাহ তোমার রাজপাত্র থেকে ফেলাইয়া রাস্তার ফকির বানায় দিতে পারে। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনে যান। ডেকে বলে, স্যার ওই মাকে একটু রাগান্বিত হয়ে লাথি মারছিলাম, মা আমার লাথি গায়ে দুনিয়ার জমির থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহ এমন একটা রোগ দিয়েছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, কি আমার রোগটা ভালো করতে পারলো না, এটা হলো আমার মার সাথে আমার পাপের ফসল, আমার মার সাথে বেয়াদবি করার কারণ, এটা আমার মা আমাকে একটা অভিশাপ দিয়েছে, মায়ের অভিশাপ আমার লেগে গেছে স্যার, এই কারণে আমার এত সুন্দর জীবন থেকে আজকের মানে লাঞ্ছিত জীবন, আজকে এই কষ্টের জীবন, এই জন্য দুনিয়ার কোন সন্তান যেন মার সাথে বেয়াদবি না করে, মাকে গালিগালাজ না করে, কটাক্ষ করে মাকে যেন বাজে কথা না বলে। কত সন্তান আছে চোখ রাঙায়া মার সাথে কথা বলে, কারে চোখ রাঙাও? ওই গাছ থেকেই তো তুমি দুনিয়াতে আসছো, কারে চোখ রাঙাও? একটাবার কি চিন্তা করো না, যে নিজের রক্ত খাওয়ায় তোমারে বড় করছে, নিজে ভালো খাবার কোনোদিন খাই নাই, সন্তানকে খাওয়াইছে, কত মা কত কষ্ট করে সন্তানকে। একটাবার যদি দুনিয়ার সন্তানেরা চিন্তা করতো, মার সাথে বেয়াদবি করতো না, বাবার সাথে বেয়াদবি করতো না, কার মনে কষ্ট দাও, এই মা নিজে ভালো পোশাক না পরে তোমারে পরাইছে, এই বাবা রিক্সা ভ্যান চালায়, চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, ২৪টা ঘন্টায় শুধু সন্তানদের কল্যাণের জন্য সেই বাবা জীবনটা বিলিয়ে দিয়ে গেল,
সেই বাবারে তুমি কেমনে রাগান্বিত হয়ে কথা বলো। আজকে বাবা যদি কোনো বিষয়ে কথা বলতে চায়, বাবা এইটা বলে ভালো, আর তুমি বয়স্ক মানুষ কি বলবো, আর যাও তোমার কি কথা বলতে বলছি, সবটাতে মাথা মারো না, আছে না নাই, কারে এরকম ধমক দাও, এই যুবক কারে ধমক দাও, কারে কষ্ট দাও, কারে গালি দাও, চিন্তা করার দরকার আছে না? তুমি যে ধমক দিয়ে কথা বলতেছে তোমার বাবা, তার সাথে ধমকের শুনে কথা বলা যাবে না, নিষেধ করেছেন কে? তোমার ব্যবহারে যেন তারা কষ্ট না পায়, নিষেধ করেছেন কে? বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশ, তোমার মা বাবাই তোমার দোজো, পিতা মাতা খুশি, আরশের মালিক খুশি, পিতা মাতা বেজার, আল্লাহ বেজার। বোঝা গেছে? আজকে সে পিতা মাতার সাথে আমাদের ভালো ব্যবহার নাই। আজকে সন্তানগুলো পরিবর্তন হয় শ্বশুর শাশুড়ির বুদ্ধি শোনে, নতুন বইয়ের বুদ্ধি শোনে, আর মা বাবারে আলাদা কইরে দেয়, মাসে মাসে তাদের খরচও দেয় না, কথা কম। এমনও সন্তান আছে বইয়ের বোনের জন্য হাজার হাজার টাকা খরচ করে, শালা শালির জন্য খরচ করে, শ্বশুর শাশুড়ির জন্য খরচ করে, মাসে মাসে বড় বড় রুই মাছ কাতলা মাছ কিনে শ্বশুর বাড়িতে যায়, হুন্ডাতে ঝুলাইয়া নিয়ে যায়, মানে হুন্ডার সাথে মাছের মাথা আর হুন্ডার এই যে ফেসা নিচেটা কি বলেন আপনারা, কি বলেন, মাথার নিচে যেটা থাকে কি দেয়, হ্যাঁ লেস, এই লেসটা ঝুলে যায় বিশ্বরণের সাথে, ওই পুরো গ্রাম মহল্লা যাচ্ছে, মানুষ বলছে আরে অমুকের জামা কিনে আরে ইয়া বড় রুই মাছ, হুন্ডের বেরেকের সাথে মাথা আর লেস হলো রাস্তার সাথে, কথা কন না? এই প্রশংসা পাওয়ার জন্য বড় বড় মাছ শ্বশুর শাশুড়িকে খাওয়া, শ্বশুর শাশুড়ি হলো নফল, এগুলো তো সবে বরাত, কথা কন না? কথা কন না? আর পিতা মাতা হলো রমজান, আল্লাহ